শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদ্মফুলের সঙ্গে সংস্রব ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সহসভাপতি সুব্রত চৌধুরী। তার এই ঘরবদলের কথা এদিন সাংবাদিকদের সামনে ঘোষণা করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুবল কুমার ভৌমিক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের বঙ্গ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ নেত্রী সুস্মিতা দেব। আজকে আমাদের এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক, উনি ত্রিপুরা রাজ্যের প্রথম রঞ্জি ট্রফিতে খেলেছেন অলরাউন্ডার সুব্রত চৌধুরী, যা যে প্রতিষ্ঠিত একজন ক্রীড়াবিদও, সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ছিলেন এবং বিগত দিনে এই ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন। উনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।